প্রশ্ন করেছেন মোহাম্মদ জুনেল, প্রোটিন সাপ্লিমেন্ট খেলে কি কোনো সমস্যা হবে কি না? অ্যাকচুয়ালি কেন আপনি প্রোটিন সাপ্লিমেন্ট নেবেন এটা ইম্পর্টেন্ট, আপনি সেই বিষয়টা বলেননি। শুধু লিখছেন প্রোটিন সাপ্লিমেন্ট, এটা তো প্রয়োজন ছাড়া প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়ার কিছু নেই, কারণ আমাদের চারিপাশে প্রোটিন জাতীয় এত খাবার আছে, প্রথমত আমরা সেখান থেকে নিব, যদি খেতে না পারি, যদি ল্যাকিংস থাকে দেন আমরা সাপ্লিমেন্ট আকারে হয়তো স্পিরুলিনাটা নিতে পারি। দিস ইজ ভেরি গুড সাপ্লিমেন্ট অফ প্রোটিন। এছাড়া অনেকে আছে হে প্রোটিন নিয়ে থাকেন, যারা জিম করেন তারাই আসলে এই প্রোটিনটা নেন। যে কোনো প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়ার আগে আপনার কিডনির কন্ডিশনটা জানবেন, আপনার পার ডের একটা প্রোটিন রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টসের থেকে যদি আপনি বেশি নিয়ে থাকেন সেটা আপনার কিডনির জন্য ক্ষতিকর হবে। তাই আগে আপনি জানুন যে কেন আপনি সাপ্লিমেন্টটা নিচ্ছেন। খাবার থেকে রিকভার করতে না পারলেই অনেকে প্রোটিন সাপ্লিমেন্ট নেয়, সেটা প্রয়োজন হলে একজন এক্সপার্টই আপনাকে অ্যাডজাস্ট করে দেবেন।